আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাদ বাগানের আম বাড়ি 11, এই গাছটির ভিডিও আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি। গাছটিতে এখন 3 সাইজের আম দেখা যাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, কিছু আম কাঁচা আর উপরে ছোট ছোট গুটিও হয়েছে কিছু আমে, আর আরেক পাশে আম কিন্তু পেকে গেছে। এই যে দেখেন, এপাশে আম এরই মধ্যে পাকতে শুরু করেছে, আর এই ডালায় 3টি আম ধরেছে। আমের ভারে ডালটি একদম নুয়ে পড়েছে। একটি আম কাঁচা রয়েছে একটু, আর 2টি আম একদম পেকে গেছে। তা আমি আমগুলো আজকে ছিঁড়ব। অসময়ে এই ছাদের পাকা আম দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এই আমটি দেখেন ছোট, মানে এটি পেকেছে ঠিকই কিন্তু আকারে খুব একটা বড় হয়নি। সবচেয়ে বড় যে আমটি সেটি হলো এই আমটি। এটা পাকতে আরও 2-3 দিন সময় লাগবে, তো আমি এটা এখন আর পারবো না, এটা গাছে থাকুক। এই গাছটিতে যেহেতু সারা বছরই আম ধরে, তাই সারা বছরই এই গাছের যত্ন করতে হয়। এই যে আমগুলো কাঁচা রয়েছে, কিছুদিনের মধ্যেই পাকবে। আর এপাশে এই যে ছোট ছোট আমের গুটি দেখা যাচ্ছে। গাছটিতে এবছরই আম আসতে শুরু করেছে এবং এর মধ্যেই দ্বিতীয়বারের মতো এবার আম ধরল। প্রথমবার শুধু 3টি আমি ধরেছিল এবং সেই আমের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও ছাদ বাগানে কিন্তু খুব সহজেই এই আম বাড়ি 11 লাগাতে পারেন এবং সারা বছরই আম পেতে পারেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।